সকালবেলা একটা অডিও ক্লিপ কিছুক্ষণ আগেই যেটা জয়ন্ত চক্রবর্তী চন্দননগর থেকে কল তিনি বলছিলেন এবং তারপরে একটা বড় রকমের ঘটনা প্রবাহ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিরিয়া পারভিন সিরিয়া পারভীন হচ্ছেন ২০১৬ সালে ভারতীয় জনতা পার্টির সেখানকার সাধারণ সম্পাদক এবং মাইনরিটি সেলের গুরুত্বপূর্ণ রাজ্য নেত্রী এবং তিনি সন্দেশখালী সংলগ্ন যে অঞ্চল সেখানে বসিরাটের

অশ্রদ্ধা হলে তারা মুখ দিয়ে বলছে যে নারী শক্তির কথা কিন্তু আসলে কতটা অশ্রদ্ধা হলে তাদের আজকে এই যে যে তাদের যে অসম্মান যে সমাজে আজকে আমরা বাস করি সেই সমাজে তাদের যদি প্রতি এই অত্যাচার হয় তাহলে কি হবে আমরা মনে করি যে আজকে আমাদের মধ্যে এসছে এবং রাজনৈতিক হিসেবে সে নয় মানুষের যে সততা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নারীর উপর যে সম্মান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে সেটা ভারতবর্ষে আমরা কোথাও অন্য জায়গায় দেখতে পাই না তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের সঙ্গে কাজ করার যে চিন্তাভাবনা তাদের সততা তাদের আজকের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছে আমরা তৃণমূল কংগ্রেস থেকে তাকে ধন্যবাদ জানাই এবং তার মধ্যেই আপনারা কিছু শুনতে পাবেন যে আপনারা সেইভাবে চাইবেন যে সিরিয়ার পক্ষ থেকে সিরিয়া আপনি কি বলতে ইচ্ছুক আপনার অসুবিধা নেই তো তাহলে সিরিয়া দু তিনটি কথা আপনারাও শুনতে চাইবেন সে বলবে নাম হচ্ছে সিরিয়া খাতুন সিরিয়া পারভিন এবং বসিরহাট সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেই সাংগঠনিক জেলার তিনি সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বলুন প্রথমে সবাইকে নমস্কার সালাম আজকে আমি একটু জোরে বলো তাহলে শুরু আজ আমি এখানে এসেছি অনেক ঘাত প্রতিঘাত সর্বপরি আমাদের যে মায়েদের সম্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলা আপনারা সবাই দেখেছেন একটা কেন্দ্রিক একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বারবার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলন হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর যেগুলো ভাষায় বলার মতো না এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও জানি তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী জেলার নেত্রী তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব এটাই আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে কিন্তু সেখানে গিয়ে দেখলাম বা চলতে চলতে অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন একটা নয় প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল আমি মেলাতে পারছিলাম না এক্স্যাক্ট এর অ্যান্সারটা কি আছে একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের পাথায় লিখে একটা গল্প হিস্ট্রি বানানো ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কী ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রাকশান মোবাইলের মাধ্যমেই করা হতো আমি জানতে পারলাম তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন দু সাল থেকে পার্টিতে আছি আঠেরো সাল থেকে অ্যাক্টিভভাবে জেলাতে কাজ করছি এই যে পরস্পর যে প্রশ্ন চিহ্ন ওই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হয় শুধু একটা আমার নিলে হবে না আরও অনেক আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো আমার মধ্যে আছে পরস্পর অনেক ঘটনা আছে অনেক ঘটনা ঘটেছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আপনারা সবাই জানতে পারবেন রিসেন্ট পনেরো তারিখে পনেরোই মে একটা ঘটনা না তার কিছু পিঠে বানানো যেটা নিয়ে এত প্রচলিত হয়েছে না যে পিঠে বানানোর জন্য ডাকছে তৃণমূল কংগ্রেসের নেতারা ওটা ওটা আমি বলছি দিদি রিসেন্ট পনেরো তারিখের একটা ঘটনা এটা সবাই দেখেছে নূতন করে সন্দেশখালিতে আবার একজন মহিলা শিলতাহানি এবং ধর্ষিত হয়েছে আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয় আমি কোনো একটা বিধানসভা আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন সাড়ে নটা বাজে আমি ছিলাম আমাকে ফোন আসে এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে আমি সন্দেশখালির পথে রও না আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে মেসেজটা ফলো করো আমি ডিলিট করে দেবো সেই মেসেজে লেখা হচ্ছে আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি তখন মেসেজটা আসে আমি মেসেজ দেখি মেসেজটা শুনলে আপনাদেরও আমি সেটা আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা কিন্তু আমি নীরব আমাকে স্পটে যেতে হবে আরও আরও সঠিক জানতে হবে এক্স্যাক্ট কি ঘটেছে গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে থানা থেকে লোকাল সিভিক লোকাল পুলিশ যারা আছে সবাই আছেন এবং মহিলা যেহেতু ওখানে একটা কেস ঘটেছে পার্শ্ববর্তী লোকগুলো থাকবে আমি পাশে গেলাম অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম স্টেটমেন্ট লেখা হয়েছে কি সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা হানি হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে কুকুর ডাকছিল বাইরে বেরিয়েছে তারপরে ওকে অ্যাটাক করে কোনো নেতায় নাম নিয়ে নেয় আমি তাদের নাম নিচ্ছি না সেটা আপনারা সবাই জানেন কোন কোন নেতা আছে কাকে কাকে জড়িয়েছে সেখানে রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে আমরা থানাতে যাই এফআইআর করতে এফআইআর কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি সেটাও প্রমাণ সাপেক্ষ আমি প্রমাণ দিয়েছি পরের দিন যখন তার গোপন জবানবন্দি স্টেটমেন্ট একটা দিতে হয় সেখানে লেখা হচ্ছে সে ধর্ষিত হয়েছে এবার আপনারা বলুন আমি কোথায় আমি তো পার্টির এখন ইষ্টকর্মী আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি সেদিন সারা রাত সেখানে থেকেছি সেই মহিলার পাশে থেকেছি কিন্তু আমি মিথ্যা আমি যে মিথ্যা লড়াই করছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে এই আমার মন ভেঙে যায় তবুও আমি পাটি ছাড়তে পাচ্ছি না আরও কিছু তথ্য আমার বার করতে হবে এখানে আমরা বারবার বলেছি তৃণমূলের বিরুদ্ধে বলেছি আপনারা শুনলেন সিরিয়া পারভিন দু সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং কোথাও একটা জায়গায় এই সিরিয়া পারভিনের কতটা ভারতীয় জনতা পার্টির সাথে তার যে রয়েছে সুকান্ত মজুমদারের যে ঘটনা ওখানে ঘটেছিল মানে যখনই সদ্য এই শাজাহান নামটি যখন সামনে আসে তখন প্রতিবাদ করতে গিয়ে এই সিরিয়া পারভিন কিন্তু সেদিন ছিল যে বোরখাপড়া যে মেয়ে মহিলা সেদিন সে ছিল সাংগঠনিকভাবে সে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা যে বি লোকসভা কেন্দ্র নিয়ে এক একটি সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলায় যেমনি সভাপতি থাকেন সাধারণ সম্পাদকও থাকেন সাধারণ সম্পাদকের কাজটা হয় অর্গানাইজেশনাল অর্থাৎ একেবারে অর্গানাইজেশনকে দেখা অর্থাৎ সে সেখানকার অর্গানাইজেশনসটা দেখতেন বসিরহাটের এই সিরিয়া পারবিন আজকে সে যোগদান করার সাথে সাথে কিন্তু একটা জায়গায় যা যা অভিযোগ তিনি নিয়ে আসছেন যে এই ঘটনাগুলো পরিকল্পিত ঘটনা এবং মোবাইল টাকার কথা তিনিও বললেন এবং এটা নিঃসন্দেহে একটা বড় রকমের একটা চাপ তৈরি হলো ভারতীয় জনতা পার্টির দিকে একটা বড় রকমের চাপ তৈরি হলো এবং যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালী এবং এই নির্বাচনের ঠিক প্রাককালে এটা একটা বড়ো রকমের ঘটনা শ্যাম রয়েছেন আমাদের সঙ্গে শ্যাম বিশ্বাস সন্দেশখালী থেকে বসিরহাট থেকে নিয়মিত জেনে আমাদেরকে খবর দিয়ে যাচ্ছেন শ্যাম আমি জানতে চাইবো এই সিরিয়া পারভিন যা যা বলছে এটা কতটা ধাক্কা পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টির উপর শ্যাম তুমি কি শুনতে পেলে আমার কথা কোথাও একটা জায়গায় সংযোগ স্থাপনে একটা সমস্যা হ্যাঁ আবারও আমরা সংযোগ স্থাপন করছি স্যাম শুনতে পাচ্ছ কোথাও একটা জায়গায় সমস্যা হচ্ছে আপাতত সময়ে আপনাদের জন্যে কেন জনমতে এই বিষয়ে আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই আমি আবারও বলব পিসিআরকে একটু ফোন লাইনটা খুলে দিতে কেন অনেকেই বলতে চাইবেন তার কারণ হচ্ছে এই মুহুর্তে বড়ো রকম একটা টান এবং টুইস্ট যাকে বলা হয় রাজনীতির ভাষায় এবং আটচল্লিশ ঘন্টা আগে সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা বড়ো রকমের ঘটনা কিন্তু ঘটে গেছে টান এবং টুইস্ট যেটাকে বলা যেতে পারে আমাদের সঙ্গে জনমতে কে রয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের কাছে আবারও জানিয়ে রাখি সিরিয়া পারবেন সিরিয়া পারবেন তিনি যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি সেখানকার সাধারণ সম্পাদক অর্থাৎ যে সাংগঠনিক জেলা বসিরহাট সেই সাংগঠনিক বসিরহাট জেলার সাধারণ সম্পাদক নদিয়া থেকে

আর বিজেপির যে এই ঘটনাগুলো চক্রান্ত করেই করছে এখানটা ওনার তো ওনার তো আর ভোটের ভোট তো নেই ওনাদের ওনারা জেনে গেছে যে আর আমাদের এই পশ্চিমবাংলা বিজেপি বলতে আর কোনো কিছুই নেই ধন্যবাদ হেমাঙ্গ সরকার নদিয়া থেকে সিরিয়া পারভিনের এই যোগদান নিয়ে জনমতে প্রতিক্রিয়া তিনি প্রথম জানালেন শ্যাম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন আর প্লাস নিউজের সাংবাদিক যিনি বসিরহাট এবং সন্দেশখালী থেকে নিয়মিত ডেসপ্যাচ পাঠান শ্যাম এই যে সিরিয়া পারভীনের যে ঘটনা তুমি কি শুনতে পাচ্ছ নয় একদম একদম সিরিয়া পারভিন সিরিয়া পারভিন নিয়ে তোমার কাছে বিস্তর তথ্য রয়েছে এই সিরিয়া পারভীনের এই যে আজকের বক্তব্য পুরো ঘটনা খুব পরিকল্পনার সাথে সাজানো হয়েছে এটা নির্বাচনের সপ্তম দফা নির্বাচনে প্রাক্কালে কতটা ধাক্কা বিজেপির কাছে এজনী দেখোন তেটাই জিয়া পাৰি বেছ কিছুদিন অৰ্থাৎ যালে যে আন্দোলন হয় আন্দোলনে কিন্তু একরকম কিন্তু পিছন থেকে একজন সামনেশালী মুখ বলা যেতে পারে অর্থাৎ পিছন থেকে কিন্তু সমস্ত আন্দোলনকে কিন্তু মুখে হতে ক্রিয়া এইভিন দেবী এই শ্রিয়া পারভিন দেবী হচ্ছে সুকান্ত মজুমদারকে একাধিক প্রোগ্রাম একাধিক এসেছিল তাকে দেখা গেছে এবং বিগত দিনে দেখা গেছে যে সন্ধ্যখালী যখন সুকান্ত মজুমদারকে ধুপের বাধা দেওয়া হয়েছিল এবং সন্ধ্যকালীতে যখন মহাপর্বের উপর অত্যাচার হয়েছিল से ही समय सुकान मजुमदार नेतृत्व अर्थात सेफिस जिलार अर्थात मसिया জেলার যে এসপি অফিস ঘেরাও ছিল সেই সময় বড় ভূমিকা পালন করতে দেখা গেছে পারভিন ডিপিটি হাউসিডিয়া পারভিন ডিভিয এখান থেকে সুকান্ত মজুমদারকে রাখের যেখান থেকে গ্রেফতার করা হল আটক করা হল জেলা পুলিশ যেমন আটক করলো সেখান থেকে এখান থেকে নিয়ে যাওয়ার পর তাকে বসিরা স্টেডিয়াম স্টেডিয়াম থেকে তাকে ব্যক্তিগত বন্ধে তাকে জামিন দেওয়া হল সেখান থেকে রাত্রে যাপন করার জন্য তাকে একটি গেস্ট হাউসে আশ্রয় নেয় এই সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্যের সভাপতি বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার সেইখানে রাত্রি যাপন করার জন্য গেস্ট হাউস তাকে একটি গেস্ট হাউসে একটি থাকে তারপর সেখানে সকালবেলা যে একটা বাঙালি একটা উৎসব ছিল অর্থাৎ সরস্বতী পুজো ছিল সেই দিন সকালে সরস্বতী পুজো করবে করে সুকান্ন বলি বাদ একটা নাটকীয় ভাবে সেখানে একটা সংস্কৃতি ঠাকুর মূল দায়িত্ব দেওয়া হয় এই ক্রিয়াপাঠ মিলের উপরে সেই কিছু সময় পর দেখা যায়

সেই ঘটনায় যে বোরখা পরিহিত মহিলা তিনি কি এই সিরিয়া পারবেন একদমই সেই সময় ওইটাই ওই দৃতেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে সুকান্ত মহিলা যখন পুলিশের বাদর মুখ থেকে গাড়ি ওপরে বন্য উঠে যায় তখন কিন্তু সিরিয়া পারবে ইচ্ছাকৃতভাবে তার হাত ধরে ফেলে দেয়

পরপর পরপর ফলো আপ আমরা তোমার কাছ থেকে অবশ্যই পাবো তার কারণ দর্শক বিষয় নিয়ে জানতে চাইছেন সুশীল মুখার্জি কাটোয়া থেকে সুশীল বাবু বলুন সুশীল মুখার্জি বলছি কাটোয়া থেকে নমস্কার হ্যাঁ বলছি সিজা পাহাড় ভেঙে এটা বললো তো এটা বলার কি আছে এটা তো গোটা দেশ সিজানে তেলেঙ্গানা ধর্ষণে এক নম্বরে নাম উত্তরপ্রদেশ দু নম্বরে উত্তরপ্রদেশ তিন নম্বরে তো তেলেঙ্গানা থেকে তো ওখানকার জনগণ দাঁড়িয়েছে বিজেপিকে এরা সমস্ত জনগণের পয়সা লুটছে আর কিছু ওই সমস্ত বিজেপির লোকজন যারা আছে সুশান্ত মজুমদার তারপরে আপনার ইয়ে বন্ধু অধিকারী দিলীপ ঘোষ মানে আরো কিছু কিছু আছে এরা সব পয়সার জন্য ওখানে আছে ওই বিজেপিতে এবং এরা পয়সা মারছে আর এই সমস্ত লোকের মানে মুক বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী এদেরকে এরকম করছে হ্যাঁ ধন্যবাদ সোশ্যাল মুখার্জী আপনার জনমতে আরো অনেকে রয়েছেন সেই জন্য সংক্ষেপে স্পষ্টভাবে ভাবে জানান গোরাচাঁদ মণ্ডল নবদ্বীপ থেকে হ্যাঁ বলুন গোরাচাঁদ বাবু হ্যাঁ নমস্কার জি বাবু হ্যাঁ আমার বক্তব্যতে আমি আপনাকে এর আগে একবার বক্তব্য আমি বলেছিলাম হ্যাঁ যে যেদিন ইডি সংসদ খালিতে রেড করেছিল সেই সেই দিনের পর থেকে শুধু সন্দেশকালী এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু আগে আমরা কোনো সময় এই এরকম ধরনের কোনো কথা আমরা শুনিনি এখন সেদিনকার আমি বলেছিলাম যে পিছনে এই বিজেপির কোন ষড়যন্ত্র আছে কিন্তু সেটা আজকে প্রমাণ হলো তো নমস্কার ধন্যবাদ গোড়াচাঁদ মন্ডল আপনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আপনি মতামত দেন আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে না তবে আপনি সেদিন এই দিয়ে ইঙ্গিত দিলে আজকে এই ঘটনা অনেকটা যে স্পষ্ট করছে কোথাও একটা জায়গায় স্টিং অপারেশনে যে ভিডিও বা ছবিটা আমাদের কাছে এসেছিল সেটা বিভিন্ন রকম বিতর্ক তৈরি করে দিয়েছিল এবং আজকে সিরিয়া পারভিন যিনি সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মুখ ভারতীয় জনতা পার্টি এতদিন অবধি ছিলেন আজ তিনি যোগদানের মধ্যে দিয়ে এবং কোটা ঘটনা যা যা বলছেন কর্মসূচি মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হতো প্রমাণ ছাড়া তিনি এগুলো বলছেন না পনেরোই মে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছিল এই যে নতুন এই ঘটনা অর্থাৎ কোথাও এই যে এই যে পরিস্থিতি তা পুরোপুরি সিরিয়া পারভিন যা বলছেন তা হচ্ছে একেবারে সাজানো এবং একদমই একটা ষড়যন্ত্রের আভাস তিনি দিচ্ছেন সাংবাদিক সম্মেলন করে সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এবং হচ্ছে রাজ্যের যিনি ক্যাবিনেট মিনিস্টার এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাজার তাকে জয়নিং করানোর পর সাংবাদিকদের কাছে তিনি আপনারা শুনলেন সেই সমস্ত আমাদের সঙ্গে রয়েছেন অলোক কুমার মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ বলুন বিজেপি থেকে থাকতে পারবে না এই ছেলেরা ওরা তো টাকা সব বিয়ে করে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এটা সাজানো ঘটনা তো উনি থাকবেন কি করে ওকে বাধ্য হয়ে আবার তৃণমূলে জয়েন করতে হয়েছে ধন্যবাদ অলোক কুমার মিশ্র বর্ধমান আজকে অত্যন্ত ঘটনা প্রবাহ শুরুতে আমরা আপনাদের কাছে দেখিয়েছিলাম যে কোথাও নন্দীগ্রামের যে পরিস্থিতি ওখানে প্রচণ্ড উত্তাপ একদিকে র্যাফ নেমেছে ঠিক যখন এই অনুষ্ঠান জনমত চলছে যেটা আপনাদের জন্যেই হচ্ছে অনুষ্ঠান যেখানে ফোনে আপনারা মতামত দিচ্ছিলেন ঠিক সেই সময় বিরতির মধ্যেই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বসিরহাট ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন অত্যন্ত পরিচিত ফেস সিরিয়া পারভিন বসিরহাট লোকসভা যে কেন্দ্র এবং সাংগঠনিক জেলা তার সাধারণ সম্পাদক এবং বিজেপির সংখ্যালঘু মুখ তিনি আজ যোগদান করলেন এবং যোগদানের পর তার যে বক্তব্য তার রীতিমতো একটা বিস্ফোরক বক্তব্য হিসেবেই দেখা যাবে এবং তিনি সমস্ত প্রমাণ রেখে কথাটা বলছেন স্বাভাবিকভাবেই হচ্ছে সপ্তম দফায় বসিরহাটের ভোটের আগে এক বড় রকমের রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হলো গোটা বাংলা জুড়ে ষষ্ঠ দফার নির্বাচন আটচল্লিশ ঘন্টা পরে এবং যে কাণ্ড নিয়ে গোটা ভারতবর্ষের রাজনীতি আবর্তিত হয়েছিল অষ্টদশ লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল হচ্ছে প্রধান একটা ইস্যু সন্দেশকালী হ্যাশট্যাগ সন্দেশকালী গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছিলো আজ এক বড় রকমের টুইস্ট এই ক্ষেত্রে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে ধন্যবাদ নমস্কার